لكم تفلحوا سبحان الله পড়ে আল্লাহ বললেন যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায় فاذا قضيت الصلاه যখন সালাত শেষ হয়ে যায় فانتشروا في الارض জমিনে ছড়িয়ে পড়ো ابتغوا من فضل الله আল্লাহর দেয়া ফজল তালাশ করো রিজিক তালাশ করো ওয়াজকুরুল্লাহা কাসীরান আল্লাহর জিকির বেশি বেশি করো লাআল্লাকুম তুফলিহুন তোমাদেরকে সফল বানায়া দিবে কে আল্লাহ সিস্টেমটা খেয়াল করেন ফাইদা কুদিয়াতিস সালাহ যখন সালাত শেষ ফান্তাশিরু ফিল আর্দ when you are done with your salah spread out to your workplace তোমার কাজের জায়গায় চলে যাও নাকি মসজিদে বসে থাকবেন নামাজ শেষে কি করতে হবে কাজের জায়গায় চলে যেতে হবে এটা ইসলামের নিয়ম এটা বিশ্বনবীর সুন্নাহ এটা আল্লাহর দেয়া পদ্ধতি ফাইদা কুদিয়াতিস সালাত যখন সালাত শেষ হয়ে যাবে ফান্তাশিরু ফিল আরদ জমিনে ছড়িয়ে পড়ো আবতাগু মিন ফাদলিল্লাহ আল্লাহর রিজিক তালাশ করো জমিনের মধ্যে আল্লাহর ফাদাল আছে রিজিক আছে এই রিজিকগুলো তালাশ করো মসজিদে বসে থাকলে এই ফদল বা রিজিক কি পাওয়া যাবে যাবে না মসজিদে ঢুকলে রহমত পাওয়া যায় গাজীপুরের ভাইয়ের আওয়াজ তুলে বলেন মসজিদে ঢুকলে কি পাওয়া যায় রহমত এজন্য মসজিদে যখন আমরা ঢুকি কোন পা দিয়ে ঢুকি ডান পা দিয়ে ঢুকেই আমরা বলি আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতি ও আল্লাহ ওপেন ফর আস দ্য ডোর অফ ইওর মার্সি আল্লাহ আমাদের জন্য আপনার সব রহমতের দরজাগুলো খুলে দেন কারণ মসজিদে ঢুকলেই রহমত দেয় কে আর মসজিদ থেকে যখন বের হই তখন রহমত নয় তখন পাওয়া যায় ফদল যে ফদলের কথা আল্লাহ ইয়াতে বললেন আবতাগু মিন ফাদলিল্লাহ এই ফদল মানে হচ্ছে রিজিক তাই মসজিদ থেকে যখন বের হই কোন পা দিয়ে বের হই আর কি দোয়া পড়ি আওয়াজ করে বলেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক মানে হে আল্লাহ আমি আপনার কাছে আপনার ফজল চাই রিজিক চাই দুনিয়ার কেউ রিজিক দিতে পারে না রিজিক দিতে পারে কে আল্লাহ এই রিজিক আমি আপনার কাছে চাই আবার আল্লাহ বললেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর তিনি তো এমন সত্য যিনি তোমাদের জন্য জমিনটারে বানিয়েছেন সাহালাতুল মাসালিক সহজে হাঁটা যায় চলা যায় চারা বীজ রোপণ করা যায় চাষাবাদ করা যায় আল্লাহ বললেন জমিনের আনাচে কানাচে ঘুরে বেড়াও জমিনের মধ্যে তোমাদের জন্য রিজিক রেখে দিয়েছে কে এই জমিনে সব জায়গায় রিজিক আছে আপনি জমিনের পাহাড়ে যাবেন পাহাড়েও রিজিক আছে জানেন পাহাড়ে কি চাষ হয় হ্যাঁ জুম চাষ হয় বাংলাদেশের পাহাড়ে জুম চাষ হয় আর মালয়েশিয়ার পাহাড়গুলোতে সব চাষ হয় মালয়েশিয়া একটা জায়গা আছে ক্যামেরুন হাইল্যান্ড ভাই গেছিলেন নাকি 6000 ফিট উপরে ঠান্ডা প্রচন্ড ঠান্ডা আমি প্রায় যাই ওখানকার চা বাগানের স্নিগ্ধ হাওয়া আমাকে টানে খুব বাতাসটা খুবই ক্লিন ভাল লাগে ওই ক্যামেরুন হাইল্যান্ডে 6000 ফিট উপরে ওরা করেছে ফুলের বাগান ফলের বাগান চায়ের বাগান স্ট্রবেরির বাগান মধুর চাষ করে আর এই 6000 ফিট উপরে এই ভেজিটেবলস আইটেমগুলো দিয়ে তারা পুরো মালয়েশিয়ার খাদ্যদ্রব্যের যত সংকট সব সংকট তারা দূরীভূত করেছে সুবহানাল্লাহ পড়ে তো ওনারা পাহাড়ের উপর চাষ করে আর আমরা সমতল জায়গায় চাষ করতে চাই না চাষাবাদ করতে আমাদের লজ্জা লাগে কি লাগে যুবক ভাইয়েরা কাজে কোনো লজ্জা নেই কাজে কি নেই পরিশ্রমে লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা হচ্ছে অকর্মণ্যতায় আমরা কাজ করে খেতে চাই পরিশ্রম করে খেতে চাই রাজি আছো সবাই এখন অনেকে রুফ গার্ডেনিং করে রুফ গার্ডেনিং মানে ছাদের বাসার ছাদের উপরে কি সুন্দর পেঁপে গাছ আম গাছ আমি নিজে দেখেছি নিজেরা খায় আশেপাশের প্রতিবেশীদের সবাইকে দেয় বাজারে বিক্রিও করে নিউ আইডিয়া রুফ গার্ডেনিং করো তারপর একসাথে হাঁসের চাষ হয় পানিতে হাঁসগুলো ভেসে বেড়ায় আর নিচে মাছের চাষ হয় এরকম অনেক যুবক আছে যারা এগুলো করে করে স্বাবলম্বী হয়েছে আমরা এগুলো করতে চাই না আমাদের লজ্জা লাগে আমাদের হোটেলের মেসিয়ারি করতে লজ্জা লাগে ছোট্ট ফুচকার দোকান দিতে আমাদের লজ্জা লাগে কিন্তু বিশ্বনবীর ছাগল চড়াতে কোনো লজ্জা লাগতো না কাজে কোনো লজ্জা আছে লজ্জা কিসে দেয়
অলসতায়, আওয়াজ করে বলো লজ্জা কিসে? অলসতা করা যাবে না। অলসতাকে আজকের প্রোগ্রাম থেকে আমরা না বলে দিব, আমরা অলসতাকে বলে দিব নো। অলসতাকে আমরা কি বলবো? নো, আমরা অলসতে চাই না, আমরা খেটে খেতে চাই, ঘাম ধরাতে চাই, পরিশ্রমের ঘামের লোনা পানিতে জন্ম নেয় সফলতার বীজ, আমরা সফল হতে চাই, ঠিক কি না? এই জন্য অলসতা করা যাবে না, কাজ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবারা আমাদেরকে কাজের প্রতি উৎসাহিত করেছেন। সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? কত নাম্বার খলিফা সবাই বলেন। এক নাম্বার খলিফার নাম কি? দুই নাম্বার খলিফার নাম? তিন নাম্বার? চার নাম্বার? রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। উমর ফারুক সাধারণ কোন সাহাবী ছিলেন না, তিনি এমন সাহাবী ছিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আমার পরে কোনো নবীও নাই, রাসূলও নাই, তবে আমার পরে যদি কেউ নবী হতো আমার উমর নবী হয়ে যেত। বিশ্বনবী বলছেন, লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, রাসূল নাই, লাউ কানা বাদি নাবিয়ুন লাকানা উমর, তবে আমার পরে যদি নবী হওয়ার কোয়ালিটি আমার কোন সাহাবীর মধ্যে থেকে থাকে, আমার উমরের মধ্যে সেই কোয়ালিটি আছে। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারি, খালি দিবি জয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারি, খালি দিবি জয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। সুবহানাল্লাহ পড়েন। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইজান দোয়া করে দিব, কষ্ট হচ্ছে অনেক, শেষ করে দিব, আলোচনা শেষ করে দিব, আর কয়েক মিনিট শুনবেন শুনবেন শুনবেন, তো বারবার এরকম আওয়াজ করলে কি শোনা যাবে? এই ছেলেরা, এই অডিও শোনো না তোমরা, অডিও অডিও তো চেহারা দেখা যায় না, বসো, তোমরা অডিও শুনবে, এরা ভিডিও দেখবে, বসো, আওয়াজ নাই। আমি শুরুতেই বলেছি কানগুলো খরগোশের মতো খারাপ করে শোন, অডিও রেকর্ডের মধ্যে কি চেহারা দেখা যায়? এখানে যারা দেখতে পান ওই দিকে তাকা, ওই যে ওই যে ওখানে প্রজেক্টর আছে, আওয়াজ করা যাবে। আলোচনার মাঝখানে বক্তাকে এত ডিস্টার্ব করলে বক্তা তার আলোচনার ফ্লো হারিয়ে ফেলে, সে কি বলছিল এটা সে ভুলে যায়, সে মাথার মধ্যে কি কি পয়েন্টস, কি কি মেসেজগুলো শেয়ার করার জন্য সে আগাত ছিল এটা সে ভুলে যায়। এজন্য আর কয়েক মিনিট কথা বলবো, আর কষ্ট দিব না আপনাদেরকে, একটু চুপ থাকবেন। দ্বিতীয় খলিফার নাম কি ছিল সবাই বলেন, কি নাম? উমর। সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারে মুনাফিকরা খুব ভয় পেত। কারা? মুনাফিক চিনেন তো? ভিতরে এক বাইরে আরেক, তার নাম? সবাই বলেন, ভিতরে এক বাইরে আরেক, তার নাম? মুনাফিক। ইউযহিরু খিলাফা মা ইউবতেন, আরবিতে কি বলে? ইউযহিরু খিলাফা মা ইউবতেন, প্রকাশ করে একটা, ভিতরে আরেকটা, ভিতরে এক বাইরে আরেক, তার নাম? সবাই বলেন, ভিতরে এক বাইরে আরেক, তার নাম? আমরা কি মুনাফিক হতে চাই? এরা যখন যে সুবিধাজনক অবস্থানে থাকে তখন তার সাথে থাকে, ডান দিকে যে বলে আপনি ভালো আমি আপনার দলের লোক, বায়ে যে বলে আরে না এটা খারাপ আপনি ভালো আমি আপনার দলের লোক, এরকম আছে না নাই? যখন যে ক্ষমতায় তখন তারে তেল মারে, যেদিকে বৃষ্টি আর তুফান ওইদিকে ছাতা ধরে, আছে না নাই? বাংলাদেশে একটা গান চলছিল কিছুদিন শুনতাম, মধু হই হই বি সাবাইলা, সুরাতুল মুনাফিকুনের তাফসির বুঝানোর জন্য এটা আমার জন্য খুব সহজ ছিল, মধু হই হই বি সাবাইলা, বলে মধু, বলে কি? বাটির মধ্যে নিয়ে আসছে, বলে এটা মধু, বলে কি? আসলে এটা কি? জোরে বলেন। আমরা কি মুনাফিক হতে চাই? না। আমরা কি হতে চাই? মুনাফিকরা হচ্ছে এদিকেও যায় না আবার ওদিকেও যায় না, মুজাব্জাবিন,
They all the time long in dilemma. They don't know where to go. They don't know where to proceed. কোন দিকে যাবে জানে না, ডানেও না বায়েও না, নেহি এদার নেহি ওদার, দারমিয়ান মে সাদার বদার, এরকম আছে না? না উপর দিয়া ফিট ফাট, ভিতর দিয়া সদরঘাট, সদরঘাট এখনো ফিট ফাট হয় নাই। তো মুনাফিকের অবস্থা হচ্ছে উপরে ফিট ফাট, ভিতরে সদরঘাট। আমরা কি মুনাফিক হতে চাই? কি হতে চাই? মুমিন হতে চাই। এই মুনাফিকের দলগুলো মদিনাতুল মুনাওয়ারাতে ওমরে ফারুককে খুব ভয় পেত, ওমরে ফারুককে দেখলে তারা থারথার করে কাঁপত। শুধু মুনাফিকরাই নয়, খোদ ইবলিস শয়তান ও শয়তান ওমরে ফারুককে দেখলে ভয় পেত। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে যদি খাবার না খায় আমরা কি বলি? আম্মু খাবার খাও, কি আসবে? ভূত আসবে, বিড়াল আসবে, বাঘ আসবে, এগুলো গাজীপুরে বলে না বোধহয়। আপনাদের ছোট্ট মেয়েটা যদি রাত্রে খেতে না চায় আপনারা লোকমা তুলে কি বলেন? এই তাড়াতাড়ি খাও, কি আসবে? ভূত, ভূত আসবে। তো মদিনার সমাজে, মদিনার ছোট্ট কচিকাঁচা সোনারমণিরাও রাতে খেতে চাইতো না। মদিনাতুল মুনাওয়ার মুনাওয়ারার মায়েরা রাত্রিবেলা খাবার নিয়ে বাচ্চাদেরকে বলতো, মা তাড়াতাড়ি খাও, হা হুয়া ইয়াতি উমার, ওই যে উমর আসতেছে, উমর ইসলামের দ্বিতীয় খলিফা। আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমার, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য সবচেয়ে শক্তিশালী ছিল উমর। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এ উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে হাঁটতো, শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটতো। মা সালাকা শয়তানু ফাজ্জান সালিকান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক, বিশ্ব নেই বলছেন উমর, শয়তান তোমারে দেখে এত ভয় পায়, তুমি যে রাস্তা দিয়ে হাঁটো শয়তান তোমারে দেখলে ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এদিকে কি হয়েছে? বড় মাঠার নাই কি হয়েছে ওইখানে? কি হয়েছে? ধাক্কা আসছে, ধাক্কা। বসেন না, একটু বসেন না, মন্ত্রী মহোদয় আসছে, মন্ত্রী মহোদয় আসতেছে উনি, মাশাআল্লাহ। উনি তো কষ্ট হয়ে যাবে, তো আসবে কিভাবে? দেখি একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ।